যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো, যখন তুমি প্রতিবাদ করবে তখন থেকেই তুমি হবে সবচেয়ে খারাপ। জীবনে সুন্দরভাবে বেঁচে থাকলে একটু স্টাইল অ্যাটিটিউড থাকাটা দরকার। বিধি, তুমি কোন কলমে লিখেছো আমার ভাগ্য? আমি কি নই সুখের যোগ্য? কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি? কপালের সুখ লিখতে তোমার কলমে ছিল না কালি? অনেক ভালোবাসার পরেও অনেকে ছেড়ে চলে যাই, আসলে কি বলতো, ভালোবাসা জিনিসটা করতে পারে সবাই, তবে ভালোবাসা জিনিসটা সম্মানের সাথে টিকিয়ে রাখতে সবাই পারে না। কপালে সিঁদুর দিয়ে দামি দামি জিনিস কিনে দিলে আদর্শ স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীকে ভালোবেসে তার মনের কথা বুঝতে হয়। সবসময় মনে রাখবেন, যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, যে খাবার হজম হয় না সে খাবার খাওয়া উচিত নয়, যে আবহাওয়ার মতো পাল্টে যায় তাকে বন্ধু বানানো উচিত নয়। সমস্যা জীবনের একটি অংশ, এদের থেকে কোনোদিন ভয় পাবেন না। মনোবল হারিও না, শেষমেশ জয় তুমিই হবে, নিজের উপর বিশ্বাস রাখতে শেখো। মানুষের ইগো থাকা অবশ্যই দরকার, কিন্তু ভালোবাসা এবং বন্ধুত্বের ক্ষেত্রে নয়। মনে আছে যখন আমাদের বাবা মা বলতো এইসব বন্ধু বান্ধব একটা সময় আর থাকবে না, আর আমরা তাদের কথা শুনে রেগে যেতাম, কিন্তু ভেবে দেখো তো কে সঠিক ছিল? চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার কাছে নিজের বিপদে সাহায্যের জন্য ফিরে আসবে। নিজের অতীতকে নিয়ে গর্বিত বোধ করো, আত্মবিশ্বাস দিয়ে বর্তমানের সাথে লড়ে যাও, আর ভয়হীন হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। কখনো কখনো কারো সাথে কাটানো মুহূর্তের গুরুত্ব তুমি উপলব্ধি করতে পারবে না যতক্ষণ না সেই মুহূর্তটা স্মৃতিতে পরিণত হয়। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। কেউ নিজে খুশিতে থাকতে পরিবারের থেকে দূরে থাকে, আর কেউ পরিবারকে খুশিতে রাখতে নিজেই সবার থেকে দূরে থাকে। জীবন এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, ভালো লাগাটা ধরে রাখতে গেলে হারাতে হয় জীবনের বাস্তবতা, আর বাস্তবতা মেনে নিলে হারাতে হয় স্বপ্নগুলোকে। কাউকে ভালোবাসার আগে তাকে সম্মান দিতে শেখো, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক দামি, সবাই এটা দিতে পারে না। ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে আসা যায়, কিন্তু রিলেশনশিপ থেকে ফ্রেন্ডশিপে আসা অসম্ভব। আমি থাকি বা না থাকি সময় একদিন ঠিকই তোমাকে বুঝিয়ে দেবে আমার মূল্য। নিজেকে সবার মাঝে বিলিয়ে দিও না যাতে সবাই তোমাকে সস্তা ভাবতে শুরু করে, নিজেকে সবার উপরে তুলে ধরো যাতে সবাই তোমাকে ছোঁয়ার চেষ্টা করে। সেই মানুষটাকে কখনোই হারাতে দিও না যাকে অবহেলা করার পরেও বারবার তোমার কাছেই ফিরে আসে। নিম পাতাকে যতই মিষ্টি রস দাও সে তেতোই থাকবে, সেরকম কিছু মানুষ আছে তাদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো তারা মানুষকে অসম্মান করবেই। কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে সত্যি কথা বলে কষ্ট দেওয়া অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নিয়মিত ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।